করতে পারি, এই পড়ে যায় আবার। যশোর শহরটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম যশোর। এখন ছিলাম সুব্রদের বাসায়, আর ওদের বাসাটা হচ্ছে যশোরের খড়কি এরিয়াতে। আজকেও একটু প্ল্যান আছে, লাইক ফ্রেন্ডের বিয়ের রিসেপশন আজকে, তো ওইখানে ফার্স্টে অ্যাটেন্ড করব। বাট আজকের ভিডিওটা আমার ফ্রেন্ডের বিয়ে নিয়ে থাকতেছে না, বাট ওইখানে অ্যাটেন্ড করব। বিকেলে বেশ কিছু প্ল্যান আছে, রাতে বেশ কিছু প্ল্যান আছে, ইভেন আমরা আজকেও যশোরে থাকব। তো আজকে যশোরে থাকতেছি, আর কালকে যশোর MM কলেজে একটা মিট আপ দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলা আপনারা আমার ব্লগের মাধ্যমে জানতে পারবেন। এখন বাসা থেকে বের হচ্ছি আর যাচ্ছি হচ্ছে কমিউনিটি সেন্টারে। জেলা স্কুলের সামনে চলে আসছি, আর এই রোডটা অনেক সুন্দর করা হয়েছে। আগে সিঙ্গেল লেনের একটা রোড ছিল, বাট এখন ফোর লেন, ইভেন মাছ দিয়েও অনেক সুন্দর গাছ লাগানো হয়েছে, মানে ব্যবস্থা করা হয়েছে। এইটাই চলে আসছি। আমি তোর কথা চিন্তা করছি যে আমি তো একসাথে বসবো, আর তুই বসিস নি, আর সবাই স্বার্থপর। এক্স্যাক্টলি, সবার আগে বসতে হবে, সবার আগে বসতে হবে। আসল কথা ফাঁস হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, বিয়ের প্রোগ্রাম শেষ, আর এখন চলে আসছি এই রোডটা, না নতুন হয়েছে এই রোডটার নাম নাকি প্যারিস রোড। তো আগে এই রোডটাও সিঙ্গেল লেনের একটা রোড ছিল, বাট এখন দুইটা লেন করা হয়েছে। যশোর শহরটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, বাট সবথেকে বড় যেই চেঞ্জটা হয়েছে, চেঞ্জটা হচ্ছে রোডঘাট। রোডঘাট আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে। আমি একটু আগে জামিলকে ফোন দিচ্ছিলাম আর তাকে পাচ্ছিলাম না, শুনলাম দড়াটা নাই, সে চলে আসছি দড়াটা নাই। তবে জামিল, তোমাদের যশোর শহরে অনেক চেঞ্জ আসছে, বাট সবথেকে বড় যে চেঞ্জটা আসছে সেটা কি জানো? সবথেকে বড় যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তন অ্যাকচুয়ালি এখান থেকে রাস্তাঘাট ছিল, মানে রাস্তাঘাট খারাপ ছিল, ওটা উন্নতি হয়েছে। হ্যাঁ, যানজট ছিল, তারপরে মানুষের মানে অবসর সময় যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা বসার মতো বেশ কিছু জায়গা আছে, যেমন কালেক্টর পার্ক, পৌর পার্ক। পার্ক আমি যখন যাই তখনও পার্ক ছিল, তখনও মোটামুটি সবাই আড্ডা টাড্ডা মারতো। আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে রাস্তাঘাটের। রাস্তাঘাট দুই লেনের করা হয়েছে বা একটু সুন্দর করা হয়েছে, ভাঙাচোরা নাই বললেই চলে। হ্যাঁ, লাইব্রেরিগুলো আই থিঙ্ক সরকারি এরিয়ায় ছিল, ওইগুলো সাইডে হচ্ছে মুসলিম একাডেমির সামনে নিয়ে গেছে। ও হ্যাঁ, সবাই ইউজ করে। হ্যাঁ, পৌর পার্কে তো ওই যে লাইক কি হয়তো কলেজ টলেজ ফাঁকি দিয়ে আমরাই তো আড্ডা টাড্ডা দিতাম আর কি। শামচু কত প্রেম করতো পৌর পার্কে। ওকে, তো দুর্ঘটনা থেকে জামিলের ইনভাইটে ওর কফি শপে চলে আসছি, এখানে চা কফি দুইটাই পাওয়া যায়। এখন আসি হচ্ছে আরবপুরে। তো আমার স্কুল ফ্রেন্ড আর ওর হাতে বানানো কফি এখন টেস্ট করব। এইখানে আসছি, এই তো আড্ডা মারতেছি, এইখান থেকে আরেকটা প্লেসে যাব, হয়তো আপনাদের একটু পরে আমি আপডেট দিব। তো কফিটা কেমন হবে? অবশ্যই ভালো হবে। ওকে, একটু ট্রাই করে দেখি, তারপরে আপনাদেরকে আমি জানাবো যে কফিটা কেমন। এইখানে আরও কিছু টাইম আড্ডা দিব, আর এর মধ্যে রাফসানের সাথে দেখা। সো ও কিন্তু আমার থেকে লম্বায় বড়, ইভেন ও আমার ক্লোজ ফ্রেন্ডের ছোট ভাই। লাস্ট টাইম ওর সাথে অনেকবার কথা হয়েছে, যে অনেকবার রিকোয়েস্ট করছে যে ভাই আসবেন আসবেন, অবশেষে কিন্তু দেখা হয়েছে। গতকালকে একবার দেখা হয়েছে, বাট গতকালকে কোনো ভিডিও শুধু আমি করতেছিলাম না। সো এখানে রাফসানের সাথে দেখা হয়েছে, এই সাইডে আরও দুজন ভাই আছেন। নামটা
রনি ভাই হ্যাঁ নাহিদ নাহিদ ভাই ওকে আর ভেতরে বসে বসে আড্ডা মারতেছিলাম এইখানে এই যে এই যে অনেক পরিচিত একটা মুখ এই ভিডিওর মধ্যে আচ্ছা ক্যামেরার ব্যাক সাইডে সাগর আমাকে হেল্প করতেছেন ওকে আমি পরে দেখাবো এইখান থেকে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি জায়গাটাতে সাগর আমাকে নিয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে একটা মানে যেসব আইটেম আর কি প্রত্যেকে এখানে আছে আমাদের নাগা চিকেন ফ্রাই ওকে এটা হচ্ছে কি আমরা স্পেশাল কি মুড়ি এখানকার স্পেশাল মুড়ি আর নাগা চিকেন ফ্রাই দুইটাই নাগা চিকেন ফ্রাই নাগা চিকেন ফ্রাইটা হচ্ছে কি আপনার মেরিনেট করা থাকে এটা যখন কাস্টমাররা যখন আসে অর্ডার করে দেন এটা হচ্ছে আপনার মানে রেডি করে দিয়ে দেয় হ্যাঁ যাইতে হচ্ছে দেখা যায় ঠান্ডার কারণে অনেক সময় কোয়ালিটি নষ্ট হয়ে যায় আগে থেকে ভেজে রাখার কারণে বাট এখানে যখন আপনার অর্ডারের পরে যখন ভাজে তখন দেখা যাচ্ছে জিনিসটা একটা টেস্ট ভালো থাকে আর হচ্ছে ভাই এখানে আপনার আমার যেসব আইটেম আছে যেরকম আপনার হচ্ছে চিকেন মুড়ি এগ মুড়ি মিক্স মুড়ি ঠিক আছে তো চিকেন মুড়িটা যশোরে অ্যাভেলেবেল নাই এটা কিন্তু ঢাকায় পাওয়া যায় অন্য জায়গায় হয়তো পাওয়া যায় বাট যশোরে পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন ভাই এখানে যেসব প্রাইস মেনুগুলো আর কি এখানে রেট কিন্তু খুবই চিপ মানে চিকেনের রেটটাও আমাদের চিকেন ফ্রাইয়ের রেটটাও হচ্ছে 30 টাকা ঠিক আছে নাগা চিকেনের যে এখন ট্রাই করতেছি কোনটা সেটা আপনাদের আমি স্পেশাল দুইটাই আর কি টেস্ট করাবো এখন হচ্ছে চিকেন মুড়ি আর হচ্ছে নাগা চিকেন ফ্রাই মানে আমরা একটা টার্গেট নিয়েছি যে শীতকালে মানুষকে গরম লাগাই দেবো ঠিক আছে যে কারণে আমরা যশোরে কিন্তু অনেক ঠান্ডা জি জি যে কারণে নামও দিয়েছি তাকে নিশ্চিত স্পাইসেস খুব ঝাল ঠিক আছে মানে নামের সাথে আমাদের জিনিসের একটা মিল আছে ইনশাআল্লাহ এখনই আপনাদের ভালো ওকে সো বলতেছিলাম যে সাগর যেন কোথায় নিয়ে যাবে সাগর পাশেই নিয়ে আসছে এই অ্যাড্রেসটা হচ্ছে বাস্তে শেখা কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এই সামনে সো আরো পুরেই তো এখানে চলে আসছি এখন ট্রাই করব এটা কি মুড়ি এটা চিকেন চিকেন এই যে চিকেনের যে কিমাটা ওটা উপর থেকে দেওয়া থাকে আর আমাদের কিছু স্পেশাল মশলা আছে ভাই মশলাগুলো একটু দেখান তো মশলা এই যে আমাদের মশলা এটা টোটালি আছে আপনার আমাদের বাজার থেকে নিয়ে আমাদের যে রেসিপি এটা হচ্ছে 5-star রেসিপি ঠিক আছে বাট আমি খুব চিপ রেটে এখানে সেল করি মানে যাইতে সবাই এফোর্ড করে আই থিং আপনি স্টুডেন্ট জি জি সো স্টুডেন্ট এখন কিসে পড়ে আমি হচ্ছে এখন আপনার এমএম কলেজে বিবিএস পড়ছি ব্যাচেলর বিজনেস স্টাডিজ সো আপনার এই ইউনিক আইডিয়াটা আমার কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগছে আবার ঝালমুড়িটা লুকস ডিফারেন্ট সো একটু টেস্ট করে দেখি আপনারা কিন্তু এখানে এসে এই ঝালমুড়িটা টেস্ট করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর উনি ট্রাই করতেছেন হয়তো আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইলে মানে যশোরে যারা আছেন সো আপনাদের কাছ থেকে যদি সাপোর্ট পায় উনি ফিউচারে হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবে ওনার এই সবটা হয়তো তখন আরও অনেক বড় হয়ে যাবে আর এই হচ্ছে সাগর এতক্ষণ ক্যামেরার ব্যাক সাইডে ছিল ঠিক আছে তো সাগর কি ট্রাই করতেছিস এর নাম কি নাগা চিকেন ফ্রাই লজ্জা পাইতেছিস নাকি ভিডিও হ্যাঁ খুব সবসময় তো ক্যামেরার ব্যাক সাইডে থাকিস ঠিক আছে ওকে 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 আমরা সিটি থেকে বের হয়ে পড়লাম আর এখন যাচ্ছি হাসিমপুরের দিকে টার্গেট রস খাবো এই বছর রস খাবো 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 করতে করতে আর রস খাওয়াই হয় নাই তার পেছনের কারণ হচ্ছে পাচ্ছিলাম না বা টাইমিংয়ে হচ্ছিল না এইটাই এখন যশোরের অনেকগুলো বাইকই আমার সাথে আছে একসাথে সবাই যশোর সিটির মধ্য দিয়ে বাইক রাইড করতে করতে এখন যাচ্ছি রস খেতে বাট যশোরে আসার পরে আজকে গ্রুপ রাইড হচ্ছে কিন্তু সো এই তো আমি আমার সামনে আর একটা GPX ডেমন আর সামনে একটা 13 GP আছে পুরা এলাকা কাঁপাই দিচ্ছে V3 GSX আর সবই আছে বাইক রাইড করতে করতে আমরা
খেজুর বাগানে চলে আসছি। অ্যাকচুয়ালি খেজুর বাগান না, রোডটার দুই সাইড দিয়েই হচ্ছে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো আরেকটু সামনে গেলেই হয়তো আমরা রস পেয়ে যাব আর রস খাওয়া হবে। এইটাই গ্রামের মধ্য দিয়ে মাটির রাস্তা দিয়ে বাইক রাইড করা হচ্ছে, উঁচু নিচু, বাট মজা লাগতেছে। আচ্ছা, অনেক কষ্ট করে গাছ থেকে রস পেড়ে নিয়ে আসছি, কেউ আসতেছে না মানে। সো এইটা এই এখানে যে পরিমাণ রস আছে এটা কিন্তু একটা গাছের না, অনেকগুলো গাছ থেকে জমিয়ে অল্প অল্প এটা করা হয়েছে। কারণ মাত্র রাত 8টা বাজে, সারা রাত রস জমলে ফুল কলস হয়ে যায়। সো আমরা এখানে অনেকেই আসছি আর একটা গ্রুপের সাথে আসছি, গ্রুপটার নাম ফায়ার রাইডার্স গ্রুপ, FRZ। ওকে, সো ওনারা কিন্তু আগুনের মতোই বাইক রাইড করতে করতে আসছে। আর 13 GP এই বছরের ফার্স্ট টাইম রস খাওয়া, এটা খাবো খাবো করতে করতে খাওয়াই হচ্ছিল না। রসের জন্য বিখ্যাত দর্শন বলো। পারফেক্ট, আসলে সকালে যদি আমরা রস খাইতাম তাহলে দাও সবাই, সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হইতো 5 টাকা সকালে যদি আমরা রস খাইতাম, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রসের মধ্যে হচ্ছে ওই যে কুয়াশা পড়ে, রসটা একটু অন্যরকম হয়ে যায়। তো এখন পারফেক্ট রসটা পাইছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম যশোর বিমানবন্দর। গতকালকের রাতের লাস্ট শ্যুটটা ছিল রস খাওয়ার। সো রস খাওয়ার পরে এতটাই ঠান্ডা লাগছে আর ভিডিও শ্যুট করা হয় নাই। আমার সাথে মোটামুটি 4-5 জন মেম্বার আছে, তার মধ্যে 2টা মেম্বার খুব ভাবের সাথে ছবি তোলাতুলি করতেছে আর পেছনে রাফসানও আসছে। তো ব্যাপার যেটা হয়েছে, আজকে 12টার দিকে একটা মিট আপ রাখা হয়েছে MM কলেজে। তো এখন কত বাজে? এখন 11:50 বাজে। যদিও আমাদের 10-15 মিনিট লাগবে যেতে, বাট তাড়াতাড়ি কথাটা শেষ করতে হবে। আরেকটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করব, যেহেতু আমি যশোরে আসছি, যশোরে কিন্তু পালসারের মোটামুটি একটা রাজত্ব। তো আপনারাই একটু দেখেন, মানাচ্ছে আমার ডিমন আর পালসার AS-150, আর এই সাইডে হচ্ছে পালসার 135 LS। আমি যখন ক্লাস 10 ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন পালসার 135 cc-র উপরে আমার এক্সট্রা একটা অ্যাট্রাকশন কাজ করতো। সো তখন আমি অনেকটু হ্যাংলা পাতলা ছিলাম, একটু অন্যরকম ছিলাম। সো সাইকেল চালাই বেড়াইতাম, ইভেন এই এয়ারপোর্টে সাইকেল নিয়ে অনেকবার আসছি। তো আমার ইচ্ছা ছিল যে, মানে তখনকার ইচ্ছা ছিল যে আমি একটা পালসার 135 cc রাইড করব, কিন্তু আর রাইড করা হয় নাই। বাইকটা আপনাদেরকে একটু শো করি, আই থিঙ্ক বাইকটার বয়স একটু বেশি, বাট এই বাইকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যারা একটু হ্যাংলা পাতলা বা একটু ছোটো টাইপের, তাদের এই বাইকটা রাইড করতে অনেক বেশি মজা লাগবে। অনেকেই হয়তো আমরা পালসার 135 cc-র বাইকটা সেইভাবে চিনি না, বাট আমি চিনি। ইভেন আমার এই বাইকটার উপরে একটা স্বপ্ন কাজ করতো আর আজকে ফাইনালি পূরণ হতে যাচ্ছে। এখন আমি এই বাইকটা রাইড করতে করতে বাইপাসটা অতিক্রম করব। সো রাইড করা যাক পালসার 135 cc। ওকে, একদম বাচ্চা বাচ্চা লাগতেছে, মানে আমি বড় হইছি বাট বাইকটা তো আর বড় হয় নাই। তবে মানে এত কমফোর্ট আর এত বাচ্চা কেন, আল্লাহ! তখন যেমন লাগতো এই বাইকটা আর এখন আমার কাছে যেমন লাগতেছে, আমার মনে হচ্ছে আমি মানে এই বাইকটা দিয়ে যা খুশি তাই করতে পারবো। তবে বাইকটার লুকিং গ্লাস নাই, আমার বাইক না, সো লুকিং গ্লাসের ব্যাপারে কিছু বলতেও পারবো না। বাট এত মজা লাগতেছে বাইকটা রাইড করে, ও অস্থির। শুভ্র জোস,
এই বাইকটা সেল হইলে আমাকে বলিস তো আমি বাইকটা কিনে নিব এই বাইকটা যদি সেল হয় মানে কখনো পালসার 135 সিসি আমাকে বলবি আমি বাইকটা কিনে নিব ঠিক আছে হো রে মানে এত কাজ দিয়ে যাচ্ছিল জাস্ট বলার বাইরে একদম এয়ারপোর্ট তো সো কাজ দিয়ে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার আর লাস্ট দুই তিন দিন ধরে যশোরে আসি ও রে হে অস্থির ছবি তোলা যায় লাস্ট দুই তিন দিন কন্টিনিউ বাইপাসে আসা হচ্ছে কখনো টেক অফে কখনো রস খাইতে কখনো চা খাইতে এক একটা টাইমে এক এক রকম হচ্ছে শুভ্র আসো রেস লাগি ও আমি গিয়ার শিফটিং মিস করছি বাট বাইকটা মজার একটা বাইক আমার এই বাইকটা লাগবে এখনো লাগবে মানে যা খুশি তাই করা পসিবল এই বাইকটা দিয়ে ও রে পালসার 135 সিসি অ্যান্ড ইটস 75 অ্যান্ড এনাফ আচ্ছা একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে জি 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 আমি আমি ভাইয়া আমার ফেভারিট বাইক রাইড করতেছি এই ছিল পালসার 135 সিসির সাথে আমার শর্ট রাইড আর রাইডটা ছিল 3 কিলোমিটারের ফাইনালি MM কলেজে ইন করলাম এই কলেজে দুইটা বছর পড়া হইছে বাট সত্যি কথা বলতে ঠিকমতো কখনোই ক্লাস করা হয় নাই ওকে কই দাঁড়াবো এখানে দাঁড়াবো ওকে আসসালাম ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ঠিক আছে লিওন তোমার একটা কেমন ভালো আছো হ্যাঁ মানে মজা নাই কিছু কিছু মেম্বার আপনার রোড ওয়ারিয়র গ্রুপ থেকে আমি হচ্ছে আপনার 7S LED পাইছিলাম আর কি ও আচ্ছা আচ্ছা গিফট পাইছিলেন আচ্ছা ওকে তাহলে সবার সাথে কথা বলা যাক MM কলেজে আসছি অনেকটা টাইম হয়ে গেছে সবার সাথে কথা বলতেছিলাম বা একটু আড্ডা মারতেছিলাম আর আমার সাথে এখন আছে হচ্ছে মানিক আমার যখন বাইক ছিল না ওই আমলে তার বাইক ছিল ইভেন টিভিএস মেট্রো টিভিএস মেট্রোটা সে এত রাইড করতো এইটা নাইনে পড়তো না আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কমন রুমের সামনে ভেতরে এখনো ক্যামবোর্ড তারপরে হচ্ছে টেবিল টেনিস সব কিছুই আসছে মাঝে মধ্যেই ক্লাস শেষ হওয়া মাত্রই এখানে আসা হতো ইভেন সময় স্পেন্ড করা হতো সো আমার পেছনে অনেকেই আসছেন সবাইকে আবার একটু দেখাই আমরা আড্ডা মারতেছিলাম সামনে সামনে আরও অনেকেই আছে সো এখানে তিনজন ব্লগারকে আমি দেখতে পাচ্ছি ভাইয়া শাকিল ভাইয়া আমরা রিলেটেড ব্লগ করেন আমরা হচ্ছে মূলত ফুড তারপর হচ্ছে এমনি ও আচ্ছা আপনার সাথে ওকে সো ফুড ব্লগ করেন সো মেইনলি হচ্ছে আমার সাথেই আর আমরা মূলত যশোরের ফুড প্লাস
মানে ছোটোখাটো ব্লগ দিয়ে শুরু করতেছি, অনেক দিন ধরে শুরু করছি। আর বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে আমি ফুডগুলোকে একটু এক্সপ্লোর করতেছি মেইনলি। আচ্ছা, মেইন ফোকাসটা কি যশোর নাকি বাইরেও? বাইরেও অবশ্যই, যশোর নিয়ে করলে তো হবে না, বাট আমি যেহেতু যশোরের ছেলে আর সে তো মনে করেন যশোরটাকে একটু আগে আমি প্রায়োরিটি দিচ্ছি মেইনলি। আচ্ছা আচ্ছা, তো আপনার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার যশোরিয়ান। মিস্টার যশোরিয়ান, জি। আমি হচ্ছে তানভীর মুরাদ, মূলত আমারও ট্রাভেল এবং ফুড রিলেটেড আর কি ভিডিও তৈরি করি আমি। আমার চ্যানেলের নাম হচ্ছে তানভীর মুরাদ। ইনশাল্লাহ ভাইয়ার মতন একটা সামনে আমার অনার্স পরীক্ষা, পরীক্ষাটা শেষ হইলে আর কি ভাইয়ের মতো একটা বাইক নেবো এবং সারা বাংলাদেশ ট্যুর করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ওনারা যশোর থেকে ট্রাই করতেছেন, যারা এই ভিডিওটা যশোর থেকে দেখতেছেন তারা এক্সট্রা সাপোর্ট দিবেন, আর যারা সারা বাংলাদেশ থেকে দেখতেছেন একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের মাধ্যমে হয়তো সামনে বেটার বেটার কাজ করতে পারবেন ওনারা। তো ওনাদের ইউটিউব চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, একটু সাপোর্ট করবেন অবশ্যই, সবাই সাপোর্ট করবেন। সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারবে না, যেমন ভাইকে দেখে দেখে কিন্তু আমরা বড় হয়েছি অনেক আগের থেকে ভাই। অ্যাকচুয়ালি মানে আমি কখনো চিন্তা করি নাই যে আমি কন্টিনিউ ইউটিউবিং করবো বা এরকম ঘুরে বেড়াবো, ফার্স্টে শখ থেকে শুরু করছি, বাট শখটা এখন মানে আকাশ উঠে গেছে। এটাই হবে। এই কমন রুম থেকে বের হয়ে আসলো কে? নীরব। নীরব, আমি এমএ কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, এমএ কলেজ। আমিও ছিলাম একটা টাইমে। আচ্ছা, তো ভাইয়ার সাথে লাস্টে দেখা, বাট লাস্টে কিন্তু ফুল পাইছি। হ্যাঁ, যাই হোক, নামটা অঙ্কন সিদ্ধা। রাকিব ভাই অনেক ক্লোজ ছোট ভাই। আমি অনেক লাকি যে ভাইয়ের সাথে দেখা করতে পারছি, ভাইয়ের সামনে পারফরমেন্স করবো, জাস্ট এখন দেখা যাক উইদাউট মিউজিক। ঠিক আছে, যাই হোক, মিউজিক আছে কারোর কাছে? Feel uninvited, left home in West LA, I'm not excited. Okay, তো একটা কাজ করা যাক, আমি আমার পুরাতন এরিয়া মানে কলেজ লাইফের কিছু ব্যাপার আপনাদেরকে শেয়ার করি। কখনো সেকেন্ড ফ্লোরে ক্লাস করা হতো আর নিচে ছিল লাইব্রেরি। ওকে, সামনে দিয়ে একটা রোড ছিল, হ্যাঁ আছে এখনও, আর ব্যাডমিন্টন খেলার মাঠ, যদিও আগে এটা ছিল না। আর আমাদের ব্যবসায় শিক্ষা, হ্যাঁ ব্যবসায় শিক্ষা শাখাটা ছিল এটা, সো এখানেই আমাদের ম্যাক্সিমাম ক্লাস হইতো, ব্যবসায় প্রশাসন ভবন 4। আর এখানে ছিল সাইকেলের গ্যারেজ। এই দেখা হচ্ছে, হ্যাঁ ওকে। আর যারা সায়েন্সে ছিলেন মানে আমার ফ্রেন্ডরা, ওদের ক্লাস হইতো ম্যাক্সিমাম সময় এখানে। আর আমরা কিন্তু এইখানে মানে পরীক্ষার সময় আমাদের সিট পড়তো এখানে, এটাই এই তো যেই গেট দিয়ে আমরা ইন করছিলাম, এই গেট থেকেই এখন বের হয়ে পড়লাম। আর বের হওয়ার সাথে সাথেই কিন্তু স্টেডিয়াম, বাট স্টেডিয়ামে গেট বন্ধ, স্টেডিয়ামে অনেক যাওয়া হতো। আর স্টেডিয়াম থেকে বের হওয়ার পরেই হাতের বাম সাইডে হচ্ছে জিমনেশিয়াম। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখে অবাক, এখানে লেবু পিকনিক পাওয়া যায়। স্যান্টার শখ আছে না, এরকম যে শখটা লাগে এরকম কিছু লাগবে মেবি, নামটা কিন্তু জোস, লেবু পিকনিক। ওকে, সো ট্রাই করা যাক। তো এই হচ্ছে স্পেশাল ঝালমুড়িটা, ভাইয়া ঝালমুড়িটা ট্রাই করাইতেছেন, সো
এটার ব্যাপারে বলেন আপনি ঝালমুড়িটার ব্যাপারে। এই ঝালমুড়িটা হচ্ছে যশোরে খুবই ফেমাস, বিশেষ করে আপনাদের স্টুডেন্ট যারা আছে তারা এই ঝালমুড়িটা খুবই ট্রাই করে। আর এটার বিশেষত্ব হচ্ছে এর ভিতরে আপনার চুই ঝাল ইউজ করছে, দ্যাটস ওয়াই এটা খেতেও অন্য লেভেলের লাগে। ফার্স্টের নামটাই দেখছি চুই ঝালের স্পেশাল ঝালমুড়ি। আচ্ছা মেন কথা, চুই ঝাল যদি খেয়ে ফেলি আমার তো অনেক ভালো লাগবে। না, এটা হচ্ছে চুই ঝাল। হ্যাঁ চুই ঝাল তো ইজি দেখা যায়, চুই ঝাল হচ্ছে চুই ঝাল। সো অনেকেই কিন্তু এই চুই ঝালটা কিনেন না, বাট আমি লাস্ট টাইম যখন খুলনা থেকে ই খাইছি খাসির মাংস খাইছি চুই ঝালের, তো তখন থেকে আমি এটা খুব ভালো করে চিনি। তো এই হচ্ছে সেই চুই ঝালটা। মুড়িটা কিন্তু বেশ ভালো, ইভেন এখানে অনেক প্রকারের মশলা দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটু বেশি মশলা ইউজ করছে। আর পাশাপাশি রসুন, তারপরে হচ্ছে চুই ঝাল, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, লেবু, ওহো লেবুটাও জোস করে দিচ্ছে ভিতরে। আর ঝালমুড়ি খেতে খেতে চলে আসছে ঝালের শরবত। অ্যাকচুয়ালি এইখানে অনেক বেশি মরিচ দেওয়া রয়েছে, এমনিতেই আমি ঝাল অনেক কম খাই, তারপরেও ঝালমুড়ি চলতেছে, এখন চলবে ঝালের শরবত। ঝালমুড়িটা ওভারঅল ওকে, এখন ট্রাই করবো হচ্ছে ঝালের শরবত। খুব ভয় পাইতেছি অ্যাকচুয়ালি, উপরে যে পরিমাণ মরিচ দেওয়া রয়েছে। ওকে প্যারা নাই, মুড়ির থেকে ঝাল কম। ঝালের শরবত শেষ, ভালো ছিল শরবতটা। আর এরপরে চলে আসছে হচ্ছে লেবুর পিনিক। সো অনেক এক্সাইটেড এটা সবাই আমাকে খাওয়ানোর জন্য। আমার দিকে তাকে হাসাহাসি করতেছে কেন? মানে সো গাইস বেসিক্যালি আমি এটা দিছিলাম ভাইয়ের এক্সপ্রেশনটা দেখার জন্য, বাট ভাইয়ের কাছে খুবই ভালো লাগছে এই লেবুর পিনিকটা, এটা হচ্ছে মেইন রিজন। সব খেয়ে বলতে পারতাম কিন্তু পরে সমস্যা হবে। আর এই লেবুর পিনিকটা যারা চেনেন না, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ফেমাস, যদি কখনো যাই ভাইয়া আবার ওইখানে ট্রাই করবে। অনেক ঝাল খাওয়া হয়েছে, এখন একটু মুক্ত বাতাস নিতে পৌর পার্কে যাবো। পৌর পার্কে অনেক আড্ডা গল্প, বা এখানে পহেলা বৈশাখে অনেক ধরনের প্রোগ্রাম আগে হতো, এখন হয় কি না আপডেট আমার কাছে নাই, আই থিঙ্ক হয়। পৌর পার্কটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, ইভেন অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই পৌর পার্কে আসার পরে আমি একজনকে এই ফুল দিতে চাই, ইভেন তাকে বলতে চাই হ্যাপি বার্থডে রাফসান। থ্যাংক ইউ সো মাচ, আজকে তার বার্থডে, ইভেন অনেক প্ল্যান আছে কিন্তু আজকে। হ্যাঁ অবশ্যই, আর আজকে সারাদিন সে খাওয়াবে না এরকম কিছু না, ছোট একটা মানুষ। আচ্ছা চলো আমরা পৌর পার্ক ঘুরে দেখি। পৌর পার্কে যে ব্যাপারটা বেশি লক্ষ্য করতেছি আমি, সেটা হচ্ছে রোডটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, আর একটু পরপর লাইট রাতে আই থিঙ্ক আরও বেশি সুন্দর লাগে, তাই না? এত আপডেট ছিল না কিন্তু। আর আমরা যখন এই স্কুলে পড়তাম, ওইটা হচ্ছে আমার স্কুল, মিউনিসিপ্যাল প্রিপারেটরি হাই স্কুল। সো আমরা যখন এখানে পড়াশোনা করতাম তখন কিন্তু এখান দিয়ে দেয়াল দেওয়া ছিল, দেয়ালের পরে গ্যালারি করছে, তারপরে ওইটা ভেঙে এখন আরো সুন্দর করছে। সো আপনারা একটু দূর থেকে আমার স্কুলটা দেখেন, ওইটা হচ্ছে আমার স্কুল, বাট এইটা হচ্ছে কলেজ, বাট এই কলেজে আমি পড়াশোনা করিনি, আমি করছি এই স্টেডিয়ামের পরে MM কলেজে। সো এইখানে অনেক সময় কাটছে, অনেক খেলাধুলা করছি, আরও অনেক কাহিনী ছিল। আর পৌর পার্কে যে জিনিসটা আমি অনেক আগেও দেখছি এখনও চলতেছে, সেটা হচ্ছে এই মাছ ধরার ব্যাপারটা। এখানে অনেক আঙ্কেলরাই আসছেন মাছ ধরতেছেন। আচ্ছা ফুল চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, মানে এত সুন্দর লাগতেছে এই পৌর পার্কটা, লাইক নেক্সট লেভেল। যাবার আগে একটা কাজ করি, ফাঁকা একটা বেঞ্চ, ইভেন সুন্দর একা, রোদটা কিন্তু অনেক বেশি জোস লাগতেছে এই হালকা হালকা ঠান্ডার মধ্যে। শেখ হাসিনা আইটি পার্কের সামনে চলে আসছি, এখন আমরা ভিতরে যাব, এখানে একটু দাঁড়াইছিলাম। এখান থেকে ফার্স্টে পারমিশন নিতে হয়, সো পারমিশন ডান। আমি যখন যশোর মানে ছেড়ে দিই, যশোর থেকে চলে যাই,
তখন এই আইটি পার্কের কাজ চলতেছিল, তখনও ভালো করে মানে হয় নাই। এখন চলে আসলাম আইটি পার্কের মধ্যে। এটা হচ্ছে আইটি পার্কের হোটেল, ইভেন এই সাইডটা হচ্ছে অফিস। আর আমরা এখন একটু উপরে উঠব, জাস্ট যশোরের একটু ভিউ দেখার জন্য আমরা ওই 14 তলায় উঠবো এখন। ওকে, এটা রেস্টুরেন্ট। আমরা এখন টপ ফ্লোরে, আর এরিয়াল ভিউটা আই থিঙ্ক আপনারা দেখে আসছেন। এইখান থেকেও নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাবো জাস্টে, আপনাদের সাথে একদম জাস্টে গিয়ে কথা হচ্ছে। ওকে, তো চলে আসছি জাস্টের গেটে। বাট গেটের কাজ চলতেছে, আর ভার্সিটি থেকে সব বাসগুলা বের হচ্ছে, খেলাধুলা চলতেছে। আর জাস্টে কিন্তু আমি ফার্স্ট টাইম, যদিও এখনও অনেক কাজ চলতেছে। তো ভাইয়া যে ব্যাপারটা বলতেছিলেন যে এরিয়াটা ছোট, আমরা হাঁটাহাঁটি করি, বাট আমার মনে হয়েছে যে না, বাইক একটু রাইড করা যাক। আর এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড, আই থিঙ্ক সবাই দেখতে পারতেছেন। হ্যাঁ, এরিয়াটা ছোট হইতে পারে বাট অনেক সুন্দর, ইভেন এই কাজগুলো হওয়ার পরে আরো বেটার হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ইউনিভার্সিটিটা অনেক সুন্দর লাগছে। আর নতুন একটা জায়গায় যাবার পরে যে ব্যাপারটা হয় ওইটা সম্পর্কে কিন্তু অনেক ভালোভাবেই জানা যায়। তো এখন আমরা সবাই গেটের দিকে যাচ্ছি, ওইখান থেকে হয়তো ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সিটিতে চলে যাব। সো আপনাদের সাথে কথা হচ্ছে যশোর সিটিতে গিয়ে। যশোর সিটিতে চলে আসছি, আর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে আমার স্টোরিতে রিপ্লাই করছেন যে ভাইয়া সারাদিন ঝাল খাইছেন, আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। এই জন্য ওনার হোমমেড মটকা কুলফি, মটকা আমি বানাই। আচ্ছা আচ্ছা, এটা আপনিই বানান? একমাত্র আমি। আমি এইবার যশোরে এসে যে পরিমাণ খাওয়া দাওয়া করতেছি ভাই, মানে জাস্ট বলে বুঝাইতে পারবো না। কখনো ফ্রেন্ডের কফি খাচ্ছি, কখনো ভাই ব্রাদারের মটকা কুলফি। সো এটা ট্রাই করি, আর আপনাদের সাথে কথা হচ্ছে টেক অফে যে। ওকে, টেক অফে চলে আসলাম। এখানে আসছি কি জন্য রাফসান? চা খাবো। চা খাওয়ার জন্য এত দূর? সুন্দর চা বল। ও আচ্ছা, হ্যাঁ এই যে সুনাম, সুনাম তোমার, তোমার নাম কিন্তু অনেকে সুনাম বলে, সুনাম বলে, সুনাম। হ্যাঁ, তোমার নাম তো সুনাম, কিন্তু সুনাম বলতে ভালো লাগতো আর কি ছোটবেলায়। এই যে আমার বাড়ির পাশে থাকতো কিন্তু এই ছেলেটা। Waste another day, eyes on my display. You say we need a change and I feel that you mean it. You mean it. এখন চলে আসছি মিউজিক ক্যাফেতে। তো এফ আর জেড, তো তাদের পক্ষ থেকে একটা স্পেশাল কেক, 140K, মানে 140,000 সাবস্ক্রাইবার হয়েছে আমার। তো এইটা উপলক্ষে এফ আর জেড থেকে একটা কেক কাটা হচ্ছে যশোর ফায়ার রাইডার্স এর পক্ষ থেকে। ওনাদের গ্রুপে কিন্তু আমি অনেক আগে থেকে অ্যাড আসছি, ইভেন আমি বেশ কিছু জিনিস ফলো করি, ইভেন টি-শার্টটাও আমার কাছে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। তো ওনাদের পক্ষ থেকে এখন কেকটা কাটা হবে। আর যেহেতু সবার থেকে জুনিয়র হচ্ছে, তোমার নামটা খালিদ হাসনাইল? খালিদ হাসনাইল। তো আমার পক্ষ থেকে খালিদ হাসনাইল, এই যে আমার পিচ্চি সাবস্ক্রাইবার, সে কেকটা কাটবে। তুলে ধরো, পরে পরে একে শেষ হোক ভাই, ধরেন। স্পেশাল থ্যাঙ্কস টু এফ আর জেড টিম কে। কেক কেটে সোজা চলে আসছি সুজুকির ক্যাফেতে। আহমদ ভাই আমার পাশে, উনি যশোরের একজন সিনিয়র রাইডার।
তো গতকালকেও ভাইয়ের সাথে অনেক আড্ডা হয়েছে, গল্প হয়েছে, আর গতকালকে উনি আমাদেরকে স্পেশাল একটা ইনভাইট করেন যে আগামীকাল রাতে আপনারা হচ্ছে লাইক ডিনার এইখান থেকে করবেন। ইভেন এইখানে যত প্রকার খাবার আছে এই খাবারগুলো উনি নিজে হাতে বানাইছেন। সো এটা কিন্তু অনেক বড় পাওয়া যে একদম সিনিয়র বাইকারের তৈরি করা খাবার এখন হচ্ছে আমরা যারা আছি সবাই টেস্ট করে দেখব। আমি সন্ধ্যার পর থেকে বসে রয়েছি যে আমি সবকটা আইটেমই মোটামুটি আমি করবো, এই জন্য বসেছিলাম। এখন আমরা বেশ কিছু আইটেম দেখা যাচ্ছে, একটু ভাইয়ের কাছ থেকে আমি জানবো যেহেতু ভাইয়া স্পেশালভাবে এটা তৈরি করছেন। ভাইয়া যদি একটু বলছেন এখানে কী কী আছে। এইটা হচ্ছে বিফ চাপ, বিফ চাপ, এটা বিফ কাবাব, বিফ কাবাব মানে শিক কাবাব, ওইটা চিকেন কাবাব, আর এইটা হচ্ছে মানে সবাই বলে দেশি, যদি আসলে দেশি থাকে না সবই হচ্ছে সোনালি আর কি, সোনালি। এইটা আমাদের নিউ আইটেম আর কি, তো আমার শুরুই হলো ভাইকে দিয়ে। যশোরে আসার পরে যে পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে আর যশোরের ভাই ব্রাদাররা এক কথায় মানে জোশ, এইখানে অ্যাকচুয়ালি বড় হয়েছি আর এইখানে আসার পরে এত ভালোবাসা পাইছি, আমার মনে হইতেছে যে আমি নেক্সট মাসে আবার চলে আসবো। আর আমি ভাবছি আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করব। আর এইখানে আসার পেছনে এক্সট্রা একটা রিজন আছে, আমি আপনাদেরকে ব্যাপারটা একটু পরে শেয়ার করতেছি, মানে একটু সামনে যেতে হবে। তো আজকের দিনে যে পরিমাণ খাওয়া দাওয়া করছি, ইভেন প্রতিটা খাবার আমার কাছে ইউনিক ছিল। ঝালমুড়ি থেকে শুরু হয়েছে, তারপরে লেবুর জন্য কি একটা খাইছি, তারপরে বড়া খাইছি, টেক অফ থেকে চা খাইছি। সো ও একটা জিনিস বলতে ভুলে গেছি, মানে কত কাপ চা যে খাইছি, কারণ যশোরের চা কিন্তু অনেক স্পেশাল চা, এইটা আমি জানি অ্যারাউন্ড 10 বছর আগের থেকেই। এইখানে ধর্মতলার স্পেশাল চা পাওয়া যাইতো, বাট এইবার আসার পরে আমি আরও অনেক স্পেশাল চা খাইছি, ধর্মতলা থেকে খাইছি, আবার হচ্ছে সিটির বাইরে থেকে খাইছি। তো ধর্মতলাতেই স্পেশাল তিনটা চা পাইছি আমি, ইভেন মানে এক কথায় সেই, যারা যশোরে আসবেন ধর্মতলার চা টেস্ট করে দেখবেন। আর এই তো সামনে সবাই স্পেশাল, মানে কারণটা আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন বা জানেন, তারপরেও যাই সবার সাথে। এখানে যশোরের মোটামুটি সবাই আসছে, বাট তার আগে আমি একজনকে পরিচয় করাই দিই, সে নাকি তিনবার ফেস ওয়াশ করে তারপরে এখানে আসছে, আর যাতে তাকে যাতে সুন্দর দেখা যায়। তোমাকে এই যে দেখো লজ্জা পাচ্ছ কেন, তোমার সুন্দর লাগতেছে আসলে। এই যে সেই স্পেশাল ব্যক্তি, আজকে তার বার্থডে, যদিও মানে বার্থডেতে কিন্তু ওই যে অত একটু জুনিয়ার, ওই ডিম টিম ফাটাই কেউ আনছো না, তোমাকে দেখছো ছেড়ে দিচ্ছে, এইখানে যশোরের সবাই আসছে যাদের সাথে কালকে একসাথে রস খাইতে গেছি, আবার নতুন কিছু ফেস আছে। আর এখানে কিন্তু এক্সট্রা একটা শব্দ হচ্ছে, আর সেটার কারণ হচ্ছে আমরা এয়ারপোর্টে হয়তো কোনো প্লেন যশোর থেকে ঢাকায় যাবে বা ঢাকা থেকে যশোরে আসছে মাত্র। তো এখন রাফসানের কেক কাটা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সাথে কথা শুরু হচ্ছে আগামী কালকের ব্লগে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।